হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলের সাহায্যে আমরা এখন একটা অঙ্ক করব। এখানে যে অঙ্কটা করা হবে, আমরা যে কোনো পাশাপাশি চারটা সংখ্যা যদি যোগ করি তাহলে তার যোগফল সেই সংখ্যাটা পাবো। যে কোনো পাশাপাশি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগফল সেই সংখ্যাটাই পাবো। উপরে যদি চারটা সংখ্যা আমরা যোগ করি তাহলে এর যোগফল পাবো 150। এই সাইডে যদি চারটা সংখ্যা আমরা যোগ করি তাহলে 150 পাবো। এখানে যদি চারটা সংখ্যা পাশাপাশি যোগ করি তাহলে 150 পাবো উত্তর। এইদিকে পাশাপাশি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 150 উত্তর পাবো। এইদিকে যদি পাশাপাশি সংখ্যা যোগ করি তাহলে উত্তর পাবো 150। তো আমরা এই টেবিলের পাশাপাশি চারটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো 150। এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়েছে, সেই সূত্রটা হচ্ছে রামানুজের সূত্র। তোমরা তোমাদের জন্ম তারিখ বসে এই অঙ্কটা করতে পারো সূত্রের সাহায্যে। রামানুজের সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা তোমরা করবে, তাহলে দেখবে যে সংখ্যাটা পাবে চারটা সংখ্যা যোগ করে তোমরা পাবে সেই সংখ্যাটা একই সংখ্যা পাবে। যে কোনো পাশাপাশি চারটা সংখ্যা যোগ করে তোমরা সেই একই সংখ্যাটা পাবে। এই সূত্রটা হচ্ছে রামানুজের সূত্র। এই সূত্রটার সাহায্যে তোমরা যে কোনো চারটা সংখ্যা পাশাপাশি যোগ করে একই সংখ্যা পাবে। এ বি সি ডি এর জায়গায় তোমাদের জন্ম তারিখ লিখতে হবে। এখানে লেখা আছে ডি প্লাস ওয়ান, ডি এখানে আছে, তো ডি এর সঙ্গে কি করতে হবে, এক যোগ করতে হবে। তোমাদের যে জন্ম তারিখের এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা থেকে এক যোগ হবে। এখানে সি আছে, এখানে সি এর সঙ্গে এক বিয়োগ হবে। এখানে আছে বি, বি এর সঙ্গে মাইনাস হবে, বিয়োগ হবে 3। এইভাবে তোমরা সংখ্যাগুলো ঘরগুলোতে বসাবে, তারপরে পাশাপাশি চারটা সংখ্যা যোগ করবে। যোগ পাশাপাশি সংখ্যা যোগ করার পর যে সংখ্যাটা তোমরা প্রথমে পাবে সেই সংখ্যাটা প্রত্যেকটা পাশাপাশি সংখ্যা যোগ করার পর সেই সংখ্যাটাই তোমরা পাবে।